রহমান সাহেবের সাথে কথা বলেছি, তেনাকে বললাম যে আমরা তো একটা সমাবেশ কেন্দ্র ঘোষিত, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার মুক্তির দাবিতে আমাদের এইখানে একটা সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ, আপনারা আমাদের এটা অনুমতি দেন, আমরা আমাদের পার্টির অফিসে শান্তি করতে চাই, অথবা যে জায়গায় দেন আমরা সেখানে আমরা করতে আমরা করব। কিন্তু দুঃখের বিষয় দেবন্দা, আমাদের এইটা কোন সদুত্তর দিলেন না। আমি বারে বারে বললাম যে আপনারা, আমরা দেখেছি 29 তারিখের যে ঢাকার যে সমাবেশ ছিল সেখানে আমরা দেখেছি সালাউদ্দিন টুকু সাহেব তিনজনে জেএমপি কমিশনারের অফিসে গেছে, সেখান থেকে বেরিয়ে আসি সমাবেশ করতে পারলাম না, দেখে আর পুলিশের বাধার কারণে আমরা সমাবেশ করতে পারি নাই। পুলিশ দেখেছেন বাধা প্রতি পদে পদে বিভিন্ন জায়গায় চেক হচ্ছে, আপনারা থানায় কয়েকজন কোথা থেকে আটক হয়েছে, যদি আপনারা একটু খোঁজ নিয়ে কাগজে দিন তাহলে আমরা বাধিত। আমি আর আমার দীর্ঘায়িত আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সার্বিক আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি, কারণ আপনারা হলো সমাজের লক্ষণ, মানুষের বিবেক, সাংবাদিকরা। আপনারা যদি সত্যিকার অর্থে সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে দেশের পরিস্থিতি, বিশেষ করে বাগেরহাটের পরিস্থিতি যদি আপনারা তুলে ধরেন, তাহলে আমার মনে হয় সমাজে অনেক কিছু আমূল পরিবর্তন আসবে। আপনারা যদি এটা সঠিকভাবে না তুলে ধরেন তাহলে কিন্তু দিন দিন আরো পরিস্থিতি খারাপের দিকে যাবে, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা সাংঘাতিক আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। আজকের একটা বিশেষ পরিস্থিতি, তাৎক্ষণিকভাবে বাগেরহাট জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক হোসেন তালিমের বাসভবনে আমরা অবরুদ্ধ হয়ে রয়েছি, চতুর্দিকে পুলিশ, আমাদের দলীয় কার্যালয় শহরে থানার মোড়ের সামনে সকাল থেকে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। আপনারা দেখেছেন শত শত পুলিশ, ডিবি পুলিশ সেই কনস্টেবল গেট আট দিয়ে জানলা চাবি দিয়ে অবরুদ্ধ করে রেখেছে দলীয় কার্যালয়। এটিএম আকরাম হোসেন তালিম ভাইয়ের বাসভবন শহরের মধ্যে হরিণতলায়, সেখানে চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। এই প্রেক্ষাপটে তাৎক্ষণিকভাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ইতিপূর্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মালিক ভাই এবং জেলা বিএনপির আহ্বায়ক সাহেব বক্তব্য রেখেছেন, প্রেক্ষাপটটা তুলে ধরেছেন আপনাদের সামনে। আমি আশা করব দেশবাসীর সামনে প্রকৃত চিত্রটা আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমার বিনয় বন্ধুরা। আমার আজকে জানেন সারা বাংলাদেশে একযোগে প্রত্যেকটি জেলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্তপতি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রোগ্রাম চলছে। ঠিক একইভাবে বাগেরহাট জেলায় আজকে প্রোগ্রাম ছিল দলীয় কার্যালয়ে, 9টি উপজেলা এবং 3টি পৌর থেকে অসংখ্য নেতা কর্মী তা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য সকালবেলা বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে তারা এসেছেন। শহরে চেকপোস্ট বসানো হয়েছে, বড়ে বড়ে ছাত্রলীগ যুবলীগেরা মিছিল করেছে, পুলিশ চেক করছে, বাধা দিচ্ছে, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে, কোথাও নির্বিঘ্নে দলীয় কার্যালয়ে সমাবেশ স্থলে আসতে দিচ্ছে না। এটি হলো সকাল থেকে এই চিত্র এই শহরে। আমি আশা করব সাংবাদিক ভাইয়েরা আপনারা এই প্রকৃত চিত্রটি গণমাধ্যমে তুলে ধরবেন, যেখানে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারছে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে। বাগেরহাটে কেন পারবো না, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের আহ্বায়ক শেখ বারবার গেছে পুলিশ প্রশাসনের কাছে, কিন্তু তারা আমাদের কোনো অনুমতি দেয়নি এবং আমাদের কিছু বলেই না। পক্ষান্তরে আমাদের নেতা কর্মীদের 9টি উপজেলা এবং 3টি পৌরতে আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় নেতা কর্মীদের বাসভবনে পুলিশ গিয়ে হানা দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, গ্রেপ্তারের হুমকি, ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করছে সারা জেলাবাসী। এটি হল প্রকৃত চিত্র বাগেরহাট জেলা প্রত্যেকটি উপজেলা এবং শহরে। তাই প্রিয় বন্ধুরা, আমার আমি পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, জনগণের গণতান্ত্রিক অধিকারকে এভাবে সরকারের ক্রিয়ানুপে আপনারা কেড়ে নেবেন, এর পরিণাম কখনো ভালো নয়। আসাদুজ্জামান মিয়াকে দেখেছেন, বেনজির আহমেদকে দেখেছেন, অসংখ্য পুলিশ কর্মকর্তা এভাবে ব্যবহার হয়েছে সরকারের নিকৃষ্টভাবে, আজকে কোথায় তা
ক্ষমতার দম্ভ কোথায় তাদের? ঠিক একইভাবে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। জনগণের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না, জনগণের মত প্রকাশ রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকারকে হরণ করবেন না। এর জন্য আপনাদেরকে অবশ্যই একদিন ডাক গড়ায় দাঁড়াবেন। আমি মনে করি বাগেরহাট জেলা ভিন্ন এখানে যেভাবেই হোক না, মাননীয় প্রধানমন্ত্রী যদি অবৈধ ভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, তার আত্মীয় স্বজন এখানে নেতৃত্ব দিচ্ছে সংসদ সদস্য, এই অবৈধ ভাবে তাদের জন্য এটা একটি কলঙ্ক। বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করছেন, হুমকি দিচ্ছেন, সভা সমাবেশ করতে দিচ্ছেন না, দীর্ঘ ১৬ ১৭ বছর ধরে এটা একটি কলঙ্ক জনপদ রচনা করেছে। আপনারা কি সারা জীবন ক্ষমতায় থাকবেন? বাগেরহাটে কি সারা জীবনে এরকম থাকবে? ক্ষমতা কতদিন চিরস্থায়ী নয়, অবশ্যই আপনাদেরকে ক্ষমতা থেকে একদিন সরে যেতে হবে। তখন আপনাদের অবস্থা কি হবে? জনগণের কাতারে আসুন, গণতন্ত্রকে ফিরিয়ে দিন। আজকে জনগণের কাতারে শুন, জনগণের মাঝে জনগণের মত প্রকাশের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, জনগণের স্বাধীনতাকে ফিরিয়ে দিন। পৃথিবীর কোন শরীরের শাসক জনগণের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে হরণ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করতে পারে। আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে। গত ১৭ বছর যাবৎ এই অবৈধ সরকার জনগণের ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। র‍্যাব পুলিশকে দিয়ে একটি নির্যাতন গুলো পুলিশি রাষ্ট্রে কায়েম করেছে এই বাংলাদেশে। আপনারা জানেন দেশপ্রেসী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এবার ক্যাম্প হাসপাতালে সিসিইউতে ছিলেন, আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। গতকাল তিনি মৃত্যুশয্যা। এই সরকার বিনা চিকিৎসা সাবেক প্রধানমন্ত্রী তাকে যে মৌলিক সাংবিধানিক অধিকার তার চিকিৎসা করা, সেই অধিকারটুকু তারা হরণ করে নিয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে সারা প্রিয় বন্ধুরা আমার, আমি অনুরোধ করব প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে হলেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এসেছেন, এই জেলার প্রকৃত চিত্রটা আপনি দেশবাসীর সামনে তুলে ধরবেন। এবং আমি অনুরোধ করব আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সহ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, প্রধানমন্ত্রী পরিবারের নেতৃবৃন্দ এবং অন্যান্য সবাইকে, পুলিশ প্রশাসনকে এই ধরনের ভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার, মত প্রকাশের রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকারটাকে মেনে নেবেন না, ফিরিয়ে দিন, গণতন্ত্রের পথে ফিরিয়ে আসুন, এটাই হলো শান্তির পথ। আর আজকে আমরা শুধুমাত্র সারা বাংলাদেশে কর্মসূচি হচ্ছে, বাগেরহাটে আমাদের এই কর্মসূচি হতে দিচ্ছে না, বাধা দিয়েছে ব্যাপকভাবে। এই জন্য আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জেলা বিএনপির নেতৃবৃন্দ কষ্ট করে এই আয়োজন করেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, তারা এসেছেন, তাদের সবার প্রতি সহমর্মিতা এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমি একটি দুটি কথা বলতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার এক হাতে রয়েছে গণতন্ত্রের পতাকা, আর এক হাতে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শের পতাকা, সেই আদর্শের পতাকাকে হাতে নিয়ে এই বাংলাদেশের ২০ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, মূল নেতৃত্ব তিনি দিচ্ছেন। এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের মত প্রকাশের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের